আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু মিসেস হোম মেকার বিডি আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি হ্যাঁ বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও শেয়ার করার জন্য আর আজকের এই ভিডিওটি হচ্ছে আপনাদের মোস্ট রিকোয়েস্টেড একটি ভিডিও আমার কিচেন অর্গানাইজেশান পেন্ট্রি অর্গানাইজেশান এবং স্পাইস অর্গানাইজেশান ভিডিও দেখে আমার অনেক আপুরাই প্রশ্ন করেছিলেন আমি কিভাবে এই জারগুলোকে ক্লিন করি বা রিসাইকেল করি তো অনেকেই আছেন আপনারা আমার মতো এই জারগুলোকে রিসাইকেল করেন বাট অনেকেই দেখা যায় খাবারগুলো শেষ হলে লোগো সহই জারটাকে জাস্ট ক্লিন করে বিভিন্ন ধরনের পণ্য রেখে এগুলোকে রিসাইকেল করেন বাট আমি একটু ভিন্নভাবে রিসাইকেল করি আমার কাছে এই লোগো বা স্টিকারগুলো একদমই ভালো লাগে না আমি এগুলোকে একদমই প্রপার ওয়েতে ক্লিন করে এগুলোকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দেন হচ্ছে এগুলোকে রিসাইকেল করি তো আজকে আমি আপনাদেরকে এই রিসাইক্লিং আইডিয়াটা শেয়ার করার জন্য এখানে কিছু কফির জার সসের জার জুসের জার এবং কফি মেটের জার নিয়ে নিয়েছি সো আমি কিভাবে এই জারগুলোকে রিসাইকেল করি সেটা আমি এখন দেখানো স্টার্ট করলাম এখানে আমি আসলে প্লাস্টিকের জার ব্যবহার বন্ধ করেছি বাট তারপরও কফি মেটের এই জারটাকে আমি আমার ওয়াশরুমে ব্যবহার করব ডিটারজেন্ট রাখার জন্য কারণ ওয়াশরুমে গ্লাস জার অনেক সময় ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে আর কফি মেটের এই জারটা দিয়ে যেহেতু ডিটারজেন্টটা খুব ইজিলি ঢালা যাবে এই জন্য আমি এই জারটাকে সেই পারপাসে সিলেক্ট করেছি তো আমি কফি মেটের উপরে স্টিকারটা কীভাবে তুলে নিয়েছে তো দেখেছেন খুব ইজি এখন আমি একটা সালাড ড্রেসারের উপরের স্টিকারটা একটু নখের সাহায্যে আলতো করে তুলে দু হাত দিয়ে খুব সুন্দরভাবে ধরে পুরো স্টিকারটাকে তুলে নিচ্ছি এখানে স্টিকারটা তোলার পরেও একটু আঠা আঠা ভাব থাকবে সো সেটা কীভাবে রিমুভ করব। সেটা দেখার জন্য পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর এটা যে যার থেকে যতটুকু সম্ভব স্টিকার তোলা আমি তুলে নিচ্ছি আর বাকিটা কিভাবে রিমুভ করবো সেটার প্রসেসটাও শেয়ার করছি এখানে নেস্কেফের পেছনে যে স্টিকারটা ছিল সেটাকে আমি তুলে নিলাম আর এরপরে অন্যান্য যে স্টিকারগুলো আছে যেটা তোলা যাচ্ছে তুলে নিচ্ছি যেটা তোলা যাচ্ছে না সেটা কিভাবে তুলছি তো দেখবেন আর এই স্টিকারগুলো তুলতে তুলতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন আর যারা এখনও করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই জারগুলোকে ক্লিন করার জন্য আমি এখানে ফুটন্ত গরম পানি নিয়ে নিয়েছি একটা বড় বোলের মধ্যে আর এখানে ফুটন্ত গরম পানির মধ্যে আমি কাপড় ক্লিন করার জন্য আমরা যে ডিটারজেন্টগুলো ব্যবহার করে থাকি সেখান থেকে আমি টু স্পুন ডিটারজেন্ট নিয়ে নিয়েছি আর পানির পানিরটাকে আরেকটু ব্যালেন্স করার জন্য যেন আমি জারগুলো দেওয়ার পরে পানিটার মধ্যে ডুবে থাকে সেই জন্য আমি আরেকটু নর্মাল পানি এটার মধ্যে অ্যাড করে নিচ্ছি এখানে আমি আরও দুই হাড়ি নর্মাল পানি অ্যাড করে দিয়েছি এখন আমি প্রত্যেকটা বটল বা জারের মুখগুলো খুলে আমি এখানে পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে নেসকেফির ছোট জারের মুখের ভেতরে একটা কাগজের মতো থাকে যেটাকে আমি ছুরি সাহায্যে তুলে বাইরে রেখে নিচ্ছি কারণ এই কাগজটা ভিজে গেলে এটা যদি আমি মুখটা লাগাই তাহলে এটা এয়ারটাইটের মতো কাজ করবে না আর বড় নেসকেফি জারের এটার ভেতরের যে কাগজটা সেটা তোলা যাচ্ছে না সেই জন্য এই মুখের অংশটা আমি পানির ভেতরে ডুবিয়ে এটাকে ক্লিন করব না এটার স্টিকারটা আমি নখের সাহায্যে খানিকটা তুলে এটার উপরে একটু কুকিং অয়েল দিয়ে রেখে দিব এবং পরবর্তীতে এটাকে ক্লিন করে নিব আর এখানে আমি অন্যান্য যে জুসের বটল বা সালাড ড্রেসারের বটল যা যা আছে আমি সবগুলোর মুখ খুলে পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটাই কারণে যেন ভেতরের জিনিসগুলো সুন্দরভাবে ক্লিন হয়ে যায় তো আমি এই বটল বা জারগুলোকে পানির মধ্যে দিয়ে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখবো আপনারা যদি এটা আধা ঘন্টা পনেরো মিনিট ভিজিয়ে রাখেন তারপরও ক্লিন করতে পারবেন তবে আপনাদের একটু স্ট্রাগল বেশি করতে হবে সো আমার আমি এটাকে ভিজিয়ে দিয়ে অন্য কাজ করবো আর এটা সুন্দর যত সুন্দরভাবে ভিজবে তত আমার কষ্টটা পরবর্তীতে কম হবে তো আমি ফিরছি তিন ঘন্টা পরে ঘন্টা তিনেক পরে আমার এই যে দেখুন আসার পরে এখানে অনেক স্টিকার খুব ইজিলি উঠে যাচ্ছে আর এই জারগুলোকে কিন্তু এভাবেই বিহীনভাবে ব্যবহার করলে এগুলো মনে হয় যেন আপনি পারচেস করেছেন একদমই নতুন কেনা জারের মতো মনে হয় এগুলো মনেই হয় না যেন আপনি রিসাইকেল করেছেন আর আপনি যদি স্টিকার সহ ব্যবহার করেন তাহলে কিন্তু এটা মনে হবে যে পুরনো একটা কিছুর জার আপনি ব্যবহার করেছেন আর আপনার আপনি এই জারগুলো বা বটলগুলো যেখানে রাখবেন সেই জায়গাটাও কিন্তু দেখতে অনেকটা মিসম্যাচ লাগবে বাট আপনার যখন নিট অ্যান্ড ক্লিন থাকবে তখন যখন আপনি একই জারগুলো সারিবদ্ধভাবে রাখবেন খুব গোছানো নিট অ্যান্ড ক্লিন অর্গানাইজড লাগবে সো আমার কাছে তো লোগো স্টিকারগুলো একদমই ভালো লাগে না সেই জন্য আমি এগুলোকে এভাবে করে ক্লিন করেই নেই আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি আমি আমার জারগুলো পারচেস করার ক্ষেত্রে অনেক সময় একই সাইজের জার আমি বারবার পারচেস করি বা একই কোম্পানির প্রোডাক্ট আমি বারবার পারচেস করি এতে করে হয় কি যে আমার একই ধরনের জারগুলো একদম সেটের মতো আমরা কিনলে যেরকম ছয়টা বারোটা পনেরোটা বিশটা এরকম একটা সেট তৈরি হয়ে যায় আমি ওরকম একটা সেটের মতো করে নিই আমার কাছে জিনিসটা ভালো লাগে তো আমি এখানে পানির মধ্যে যে যে জারের উপরের লোগো বা স্টিকারগুলো ছিল কোনোটা ছুরির সাহায্যে কোনোটা হাতের সাহায্যে ক্লিন করে নিয়েছি আর এইটার ঢাকনার উপরেটাও আমি ক্লিন করে নিয়েছি এখন চলে আসলাম আমি ফাইনাল ক্লিনিংয়ে তো এখানে হচ্ছে গিয়ে আমি একটা নর্মাল স্কারবারের মধ্যে লিকুইড ডিশওয়াশার নিয়ে আমি হচ্ছে গিয়ে কফি মেটের জারটাকে সুন্দরভাবে একদম ক্লিন করে নিচ্ছি ঢাকনাসহ পুরো জারটাকে দেন হচ্ছে গিয়ে আমি এখানে একটা সান মাজুনি বা স্টিলের স্কারবারের মধ্যে আর। ওয়াশার নিয়ে আমি হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে এটাকে স্ক্রাবিং করে এটার উপরে যে আঠা আঠা ভাব বা এটার উপরে যে হালকা পাতলা একটু কাগজে স্টিকার টাইপের লেগে আছে বা মুখের কাছে যে স্টিকারটা লেগে আছে সব কিছুকে আমি সুন্দরভাবে ঘষে ঘষে ওয়াশ করে নিচ্ছি আর এতে করে কিন্তু আপনার স্টিলের স্ক্রাবারটা কিন্তু কাচের উপরে স্ক্যাচ পড়ে না সো আপনি খুব সেফলি এটাকে ক্লিন করতে পারবেন আর এই ক্লিন করতে করতে আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু কথা বলে আই হোপ আপনাদের আপনারা এটা থেকে একটু হলেও মোটিভেশান পাবেন বেসিক্যালি আসলে আমাদের সবারই উচিত প্লাস্টিকের পণ্য বর্জন করে কাচের জিনিসগুলো ব্যবহার করা এটা যেমন হেলথের জন্য ভালো তেমন এনভায়রমেন্টের জন্য ভালো কারণ প্লাস্টিকের জিনিসগুলো যতই ফুড গ্রেড হোক না কেন সেটা কিন্তু একটা সার্টেন পিরিয়ডের পরে আমাদের বডির জন্য ক্ষতিকারক হবে এবং বডির জন্য যদি সেটা ক্ষতিকর নাও হয় সেটা কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর কারণ প্লাস্টিকের পণ্যগুলো মাটির সাথে কয়েকশো বছরেও মেশে না যার কারণে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আর পরিবেশ দূষিত হলে সেটার ইফেক্ট কিন্তু আলটিমেটলি আমাদের উপর এসেই পড়বে তো সেই জন্য আমাদের পরিবেশ রক্ষার্থে আমাদের সকলের সচেতন এবং দায়িত্বশীল হওয়া উচিত আমি তো নিজেকে একটু একটু করে পরিবর্তন করে আমার নিজের উপর এবং পরিবেশের উপর আমি দায়িত্বশীল হচ্ছি আই হোপ আপনারাও হবেন আর আমার এই ভিডিও দেখে আপনারা একটু হলেও মোটিভেটেড হবেন আর এই যে বটলটার উপরে যে স্টিকি স্টিকি ভাবটা ছিল সেটা কিন্তু একদমই উঠে গিয়েছে আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এটার মুখের কাছে স্টিকি ভাবটা যাচ্ছিলো না এই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে ক্লিন করছি আর বটলগুলোর ভেতরটা আমি বটল ক্লিনারের সাহায্যে ক্লিন করে নিচ্ছি আসলে আমরা সবাই তো টাকা পয়সা খরচ করে যার কিনতেই পারি তাতে কোনোই অসুবিধা নেই বাট দেখা যায় এই যে পণ্যগুলো আমরা পারচেস করি তখন যদি আমরা একটু সচেতন থেকে যে কোন পণ্যগুলো কাচের জারে বিক্রি হচ্ছে সেই পণ্যগুলো পারচেস করি এবং সেই পণ্যের সাথে আসা জারগুলোকে আমরা রিসাইকেল করি তাহলে কিন্তু আমাদের কস্ট অনেক মিনিমাইজ হয় আর আপনি এটা মনে করবেন না যে এই জারগুলো একদমই ফ্রিতে এসেছে কারণ আপনি যে পণ্যটা পারচেস করেছেন সেই পণ্যের কস্টিংয়ের মধ্যে কিন্তু এই জারের কস্টিংটাও ছিল আপনার কষ্টের উপর অর্থ দিয়ে আসা কোনো কিছুই কিন্তু আপনার ফেলে দেওয়া ঠিক না তো সেই জন্য আশা করি আমার মতো আপনারাও এভাবে করে স্মার্টলি আপনাদের বাজারের সাথে আসা বিভিন্ন পণ্যগুলোকে আপনারা রিসাইকেল করবেন জার বা বটলগুলোকে আর চেষ্টা করবেন পণ্য ক্রয়ের সময় যতটা সম্ভব প্লাস্টিকে মোড়ানো পণ্যগুলোকে কম কিনে যেগুলো কাচের জারে বিক্রয় হয় সেই ধরনের পণ্যগুলো পারচেস করার যেগুলো একদমই নিরুপায় হয়ে কিনতে হচ্ছে আমাদের দেশে সেটার অল্টারনেটিভ কিছু নেই সেখানে তো আমরা আসলে দায়বদ্ধ এছাড়া যেটা যেটা কাচের জারে পারচেস করা সম্ভব সেটা সেটা আপনারা কাছের জারেই পারচেস করবেন তো আমি এখানে সবগুলো জার ওয়াশ করে নিচ্ছি আর আপনাদেরকে আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিও দ্বারা ইন্সপায়ার করতে মোটিভেটেড করতে যেন আপনারাও একটু হলে সংসারে আর একটু সচেতন হন কারণ আমরা আসলে বাংলাদেশে বেশিরভাগ বেশিরভাগ মানুষ হচ্ছে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত আয়ের মানুষ উচ্চবিত্ত এবং এক দুমি লোয়ার শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে খুবই কম তাই আমাদের মধ্যবিত্ত পরিবারের মানুষকে কিন্তু স্মার্টলি মুভ করতে হবে আমাদের আয়ের সাথে ব্যালেন্স রেখে আমাদের ব্যয়গুলো করতে হবে আই হোপ আপনারা সেরকমটাই করবেন আর এখানে আমি আপনাদের সাথে আরও একটা ট্রিক্স শেয়ার করছি দেখা যায় আমাদের বাজারের সাথে অনেক সময় আমরা এই ধরনের জিনিসগুলো যে ফ্রি পাই তাতে কিছু কিছু জিনিস বা লোগো থাকে যেগুলো হচ্ছে আমরা ওয়াশ করার সময় ক্লিন হয় না সো সেগুলোকে আমি হচ্ছে নেইল রিমুভার এবং কটন বলের সাহায্যে কিভাবে ক্লিন করি সেটাই শেয়ার করছি এই যে দেখুন কটন বলে একটু রিমুভার নিয়ে আমি একদম এই যে এক্সপায়ার ডেট লেখা ছিল সেটাকে কত সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর এই যে বক্সটা আমি ফ্রি পেয়েছিলাম হ্যান্ডওয়াশের রিফিল কিনে সো এটা তো আমি ফ্রিজে খাবার রাখার জন্য ব্যবহার করি ডিপ ফ্রিজে তো এটাকেও আমি সেম রিমুভারের সাহায্যে হচ্ছে ক্লিন করে নিলাম আর এখানে আপনাদের নেল রিমুভারের সাহায্যে যদি এই লোগোগুলো যতটা সম্ভব ওঠানোর চেষ্টা করবেন আর যদি এটা একটু কম ওঠে তো এভাবে রাখলেও কিন্তু লোগোটা বোঝা যাচ্ছে না বাট আমি এভাবেও রাখবো না আমি একদম প্রপারলি মনে হবে যেন এটা একটা নিউ বক্স আমি পারচেস করেছি সো সেই জন্য আমি এই যে আর একটু একটু কালার ছিল সেটাকে আমি হচ্ছে কি একটা বডি স্প্রে এখানে স্প্রে করে নিয়ে দেন কটন প্যাডের সাহায্যে এটাকে ক্লিন করে নিয়েছি আই হোপ বন্ধুরা আপনারাও আমার মতো এভাবে করে যা রিসাইকেল বা ক্লিন করবেন আমার ভিডিওটি কেমন লেগেছে তার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ ফেজ